বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বলেছেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে পর্যটন শিল্পকে এগিয়ে নিতে হবে। মাস্টার প্ল্যানের কাজ শেষ হলে সমৃদ্ধ হবে পর্যটন খাত। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ফার্স্ট ট্রিপ বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে আগামীতে পর্যটন শিল্প আরও বেশি সমৃদ্ধ হবে। হেদায়তুল্লাহ সীমান্তের প্রতিবেদন। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টোয়াব আয়োজিত তিন দিনের 11তম ফার্স্ট ট্রিপ বাংলাদেশ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম মেলা শুরু হয়েছে। মেলায় বিমান পরিবহন, ট্যুর অপারেটর, হোটেল, হাসপাতাল, রিসোর্ট, অনলাইন ট্রাভেল এজেন্সি সহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। জাপান, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশ থেকেও এসেছে অনেক প্রতিষ্ঠান। নিজেদের সেবার উপর বিশেষ মূল্য ছাড় সহ দিচ্ছে নানা সুবিধা। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। জাপানের মানে কোথায় মানে সুন্দর গন্তব্য আছে এইসব তথ্যটা জানাচ্ছি, এবং নানা রকম রিক্রেট আছে যে এগুলো খুব সুন্দর ম্যাপ, একে একে শহরের ম্যাপ আছে। যে যখন একজন ফরেন এবং ডোমেস্টিক ট্যুরিস্ট ঘুরে বেড়ায়, তার ফ্রিডম অফ মুভমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে একদম পরিকল্পনা মাফিক সারা দেশে ট্যুরিস্ট স্পটগুলোতে কার্যক্রম পরিচালনা করছি। ট্যুরিস্ট যারা বিভিন্ন দেশে যেতে চায়, স্ব স্ব স্টলে ঘুরে স্ব স্ব দেশের সমস্ত ইনফরমেশন পাবে, এবং যে যেভাবে কনভিনিয়েন্ট প্যাকেজ অফার করে সেই প্যাকেজ নিয়ে তারা বিদেশ ঘুরতে পারবে। অর্থাৎ বিদেশ ঘুরনের সমস্ত ধরনের উপকরণ এই মেলাতে এসলে পাওয়া যায়। এর আগে সম্মেলন কেন্দ্রে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। প্রতিমন্ত্রী বলেন, দেশের পর্যটন খাতের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে মাস্টার প্ল্যানের কাজ চলছে। for plan an integrated development activities in every tourism attraction in Bangladesh. শেষে গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলার মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। হেদায়তুল্লাহ সীমান্ত, এসটিভি, ঢাকা।